আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাত্রদের চতুর্থ শ্রেণীর ক্লাস নিচ্ছি। চতুর্থ শ্রেণীর ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ ও ভাষার উপর ক্লাসটা হচ্ছে। আজকে আমাদের ছাত্ররা ভাষা নিয়ে কিছু আলোচনা করবে। তো ভাষা কাকে বলে আমরা পর্যায়ক্রমে দেখব। ভাষা কাকে বলে, ভাষা কত প্রকার, প্রকারভেদ, ভাষা বিভিন্ন ভাষায় কথা বলা এবং ভাষার যে প্রকারভেদ, আমরা সাধু ভাষা চলিত ভাষার যে প্রকারভেদ সেটা আমরা দেখব ইনশাল্লাহ। এ পর্যায়ে এখন আমাদেরকে ভাষা কাকে বলে সেটা শোনাবে রায়হান। রায়হান আসো। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাগযন্ত্রের সাহায্যে যেসব ধ্বনি বা সাউন্ড উচ্চারণ করে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। গুড, সুন্দর। আমরা শুনলাম ভাষা কাকে বলে। এরপর যে ভাষা সংজ্ঞার মধ্যে একটা শব্দ আসছে বাগযন্ত্র, যেগুলো দিয়ে আমরা কথা বলি, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সে বাগযন্ত্র সম্পর্কে বলবে নাফিস। মানুষ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মনের ভাব প্রকাশ করে, তার মানে কথা বলে, সেই অঙ্গ প্রত্যঙ্গকে বাগযন্ত্র বলে। এখন আমি আপনাদের সামনে বাগযন্ত্র কোনগুলো সেগুলো দেখিয়ে দেব ইনশাল্লাহ। এক নম্বরে নাক, দুই নম্বরে ঠোঁট, তিন নম্বরে দাঁত, চার নম্বরে মাড়ি, পাঁচ নম্বরে জিবা, ছয় নম্বরে আলাজিবা, সাত নম্বরে তালু, আট নম্বরে কণ্ঠনালী, নয় নম্বরে ফুসফুস। পর্যায়ে আমরা বাগযন্ত্র শিখলাম, ভাষা শিখলাম। এখন আঞ্চলিক ভাষাদের প্রকারভেদ, প্রথমত আমরা ভাগ করছি দুই ভাগে, কথ্য ভাষা আর লেখার ভাষা, লেখ্য ভাষা। কথ্য ভাষা দুই প্রকার, আবার আঞ্চলিক ভাষা আর প্রমিত ভাষা। এই আঞ্চলিক ভাষা আর প্রমিত ভাষা কাকে বলে এবং এই আঞ্চলিক আর প্রমিত ভাষায় কথা বলবে আমাদের সোহাইব। আঞ্চলিক ভাষা বলে বিভিন্ন অঞ্চলের যে মানুষ যে ভাষায় কথা বলে তাকে আঞ্চলিক ভাষা বলে। যেমন আমি মই ভাত খামু না, এটা কোন দেশের ভাষা, কোন অঞ্চলের ভাষা? বরিশাল। এটা কোন অঞ্চলের ভাষা? বরিশাল। বরিশাল, হ্যাঁ। প্রমিত ভাষা কাকে বলে? যে ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ বুঝে তাকে প্রমিত ভাষা বলে। যেমন যেমন আমি ভাত খামু, আমি ভাত খাবো, খাবো বলা, আমি ভাত খাবো। ঠিক আছে, ধন্যবাদ সোহেবকে, ধন্যবাদ। আঞ্চলিক এবং প্রমিত ভাষা, আঞ্চলিকটা হলো অঞ্চল ভেদে যে ভাষা সেটা হলো আঞ্চলিক ভাষা, আর প্রমিত ভাষাটা হলো যে ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ বুঝে, অর্থাৎ শিক্ষিত শ্রেণীর মানুষ আমরা যেভাবে কথা বলি সেটা হলো প্রমিত ভাষা। এখন এই লেখ্য ভাষা দুই প্রকার, সাধু ভাষা আর চলিত ভাষা। এখন সাধু ভাষা আর চলিত ভাষা কাকে বলে এইটা সম্পর্কে এবং উদাহরণ দেবে আমাদের হাসান। যে ভাষা ব্যাকরণের নিয়ম মেলে চলে তাকে বলে সাধু ভাষা, আর যে ভাষা ব্যাকরণের নিয়ম মেলে চলে না তাকে বলে চলিত ভাষা। সাধু ভাষার উদাহরণ হলো আমি হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসায় পড়িতেছি, আর চলিত ভাষার উদাহরণ হলো আমি হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসায় পড়ি, পড়ছি, হ্যাঁ পড়ছি। ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর হাসানকে। আমরা সাধু ভাষা আর চলিত ভাষা কাকে বলে এবং উদাহরণ প্র্যাকটিক্যালি শিখলাম। এ পর্যায়ে এখন আমরা সাধু ভাষা আর চলিত ভাষার যে পার্থক্য, সেই পার্থক্যটা, কিছু পার্থক্য আছে সেই পার্থক্যটা শিখব। পার্থক্য বলবে আমাদের আবির হোসেন। সাধু ভাষা হচ্ছে প্রাচীন ভাষা, আর চলিত ভাষা আধুনিক ভাষা। সাধু ভাষায় বক্তব্য দেওয়া যায় না, আর চলিত ভাষায় বক্তব্য দেওয়া যায়। সাধু ভাষা কঠিন ভাষা, আর চলিত ভাষা সহজ ভাষা। সাধু ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে, আর চলিত ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে না। তাহলে আমরা চারটা পার্থক্য বলছি। ঠিক আছে, আমরা চারটা পার্থক্য শিখে ফেললাম। অনেক সুন্দর করে আমাদের বাচ্চারা এটা বলছে, সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যটা। ধন্যবাদ। ঠিক আছে, আগামী দিন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।